সেটা হচ্ছে কি দাঁড়া বলছি, এই দেখো বাংলাদেশের বর্ডার, ওটা বাংলাদেশ আর এটা ইন্ডিয়া। জাস্ট এই জায়গাগুলো দেখছো, ওই বন্ধুরা তোমাদেরকে জাস্ট একটা জিনিস দেখাচ্ছি, তোমরা আশা করি বুঝতে পেরে গেছো শব্দতে যে আমি কী জিনিস দেখা যাচ্ছি। জাস্ট ভিউটা দেখো, জাস্ট তারাও দেখাচ্ছি জাস্ট দেখছো, একদম গাছের মধ্যে তোমার সিঁকড়ে ব্রিজ বানানো আছে। বন্ধুরা আমাদের হচ্ছে ডাউকি জায়গাটা পুরো ঘোরা হয়ে গেল, তো দারুণ লাগলো। চলো এখন গাড়ির দিকে যাব, প্রচণ্ড রোদ আর বৃষ্টি পড়ছে, সো এখন না গেলে জাস্ট ভিজে যাবো পুরোটা। আর প্রচণ্ড গরম, আর এই জায়গাটা আমাকে চান করতে যাওয়ার ইচ্ছে করছিল না, বাট গামছা নিয়ে আসেনি বলে না আমি চান করেই ছাড়তাম। দারুণ সুন্দর, দারুণ। মানে বন্ধুরা এখান থেকে এইটুকু উঠতে আমাদের জানটা সইলা যাচ্ছে, কি যে বলবো, মানে কি যে বলুম, উপায় পাচ্ছি না। শুধু দেখতেছো খাড়াই কত ঘামিয়ে দিল পুরো, নামার সময় কত স্পিডে নেমে গেছিলাম, ওঠার সময় পুরো ফেড়ে যাচ্ছে। ফোনটা আমার ওই দেখো ওই নিচে থেকে এই দিক দিয়ে উঠলাম, আর একটু আছে। বন্ধুরা তোমাদেরকে জাস্ট একটা জিনিস দেখাচ্ছি, তোমরা আশা করি বুঝতে পেরে গেছো শব্দতে যে আমি কী জিনিস দেখা যাচ্ছি। জাস্ট ভিউটা দেখো, জাস্ট তারাও দেখাচ্ছি এই দেখো, বাহ, মানে কি বলবো, মানে আমি বলে বোঝাতে পারছি না, মানে এইটা দেখে যা ফিল আসছে না ভাই, সিরিয়াসলি। জাস্ট দেখো দেখো জাস্ট দেখো জায়গাটা, জাস্ট ঝর্ণাটা দেখছো ওই দিক থেকে নামছে এত জল। এই দেখো এই দিকটাও দেখো, মানে বন্ধুরা অপূর্ব সুন্দর, মানে আমাকে এত সুন্দর লাগছে, মানে আমি মানে আমার ব্যাখ্যা করার কোনো প্রশ্নই ওঠে না এখানে। জাস্ট সেরা সেরা, এইটুকুই বলবো, জাস্ট সেরা। ও বন্ধুরা, মেঘালয় যেমন সুন্দর, তেমন ওই মেঘালয়ের সুন্দর সুন্দর ওয়াটারফলসগুলোও অনেক সুন্দর। তো তার মধ্যে এটা হচ্ছে বোরহিল ওয়াটারফলস। তো ভিডিওগুলো দেখো, আর যেই ভিডিওগুলো দেখোনি আগের পার্টগুলো ওগুলো দেখে এসো, আর এই ভিডিওটার পরের পার্টগুলো দেখবে তাহলে বাকি ওয়াটারফলসগুলো দেখতে হবে। তো আজকের এই ওয়াটারফলসটা কেমন লাগছে তোমরা কমেন্টে বলো। আরও সুন্দর সুন্দর ওয়াটারফলস আসবে, যেমন ফিফি ওয়াটারফল, সেভেন সিস্টার ওয়াটারফলস। সো গাইস একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে কি দাঁড়া বলছি, এই দেখো বাংলাদেশের বর্ডার, তুমি দেখো ওটা বাংলাদেশ আর এটা ইন্ডিয়া। এই দেখো বর্ডার ছুঁয়ে দেখলাম, এই দেখো ইন্ডিয়া, এই দেখো বাংলাদেশ, বাংলাদেশের ওগুলো ওখানে পুলিশ আছে। দারুণ লাগছে দেখো, এই দেখো বেকানো চলে যাচ্ছে একদম, বাংলাদেশের বর্ডার দেখে নিলাম প্রথমবার,
বর্ডারে ঢাসা দিয়ে দিলাম। ওইখানে যাই, ওইখানে ভালো লোকেশন আছে, চলো। বাংলাদেশের বর্ডার এলাম আমরা, কে সো এত কাছ থেকে আমরা বাংলাদেশ দেখছি, কে বাংলাদেশে আর এটা হচ্ছে ইন্ডিয়ার। তো চলো ওই দিকটাই ভালো লোকেশন আছে, চলো দেখাই। দেখো এইখান থেকে জাস্ট লাগছে দেখতে, দেখো ওই দেখো চলে গেছে একদম, ওই দেখো পুরোটা একদম। চলো ছবি তুলি। আর সো বন্ধুরা, এখানে একটা জিনিস আমি দেখাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে আমার ফোনে বাজছে হচ্ছে 151, আর মামির ফোনে বাজছে, দেখো মামির ফোনে বাজছে 221, মানে 221, এটা 221, মানে মামাদের ধরছে হচ্ছে বাংলাদেশি টাইম। আর ঠিক আছে বুঝতে পারছি, অবশ্যই দাঁড়াও, এই দেখো 221, আর আমার ফোনে দেখলে তো 151 বাজছে, তো এখানে ধরছে হচ্ছে মামিদের ধরছে হচ্ছে বাংলাদেশের টাইম, আমার ধরছে ইন্ডিয়া। সো ইন্ডিয়ার মানুষ সেই জন্য ইন্ডিয়ার তোমার লোকেশন বাংলাদেশি, মামিরা মামি আর মামা বাংলাদেশি। তুমি ইন্ডিয়ান, আমি ইন্ডিয়ান, নন ইন্ডিয়ান, আর মামিরা সব বাংলাদেশি। তো বন্ধুরা, বাংলাদেশের বর্ডারকে আমরা এখন টাটা বাই বাই বলে দিই। প্রথমবার আমি বর্ডার দেখলাম বাংলাদেশের, ভালোই লাগলো। আর হচ্ছে কি যে বাংলাদেশের এই ভিতরটা দেখছো, সবুজ কালারের সব সবজি টবজি চাষ হচ্ছিলো দেখেছিলাম, আরও অনেক কিছু চাষ হচ্ছিলো। তো এখন এই লম্বা লম্বা যে গাছগুলো তোমরা দেখছো, এগুলো হচ্ছে সব সুপুরি গাছ, আর ভিতরেও অনেক রকম গাছ আছে, কাঁঠাল গাছও ছিল। তো রাস্তার ধারে ছোট ছোট বাচ্চাগুলো দেখবে, যখন যাবে তোমরা দেখবে ছোট ছোট বাচ্চাগুলো কাঁঠাল নিয়ে বসে আছে। তো একটা মানে একটা জায়গায় অনেকজন বসেছিল, দিয়ে আমরা জিজ্ঞাসা করলাম যে ভাই কত করে কাঁঠাল, বলছিল 200 না 250 টাকা দাম। মানে একটা কাঁঠালের মানে বেশি বড়ও ছিল না, ছোট মতন ছিল, তো বলছে 250 টাকা দাম। তো এমনও কাঁঠাল পছন্দ করি না। আর এই দেখো এই গাড়িটা আছে যে, এই গাড়িটাই কাঁঠাল আছে। তো এই ভিতরে কাঁঠাল গাছ অনেক রকম আছে। আর মেঘালয়ের একটা জিনিস সবচেয়ে ভালো লাগে আমার, পুরো যতটা মেঘালয় এলাম পুরো সবুজ, মানে এত সুন্দর। বন্ধুরা, আমি আনারসের গাছ এরকম গাছ দেখেছি, বাট আনারস ধরাটা দেখিনি। আমরা এখান থেকে শুরু করলাম রুট ওভার ব্রিজ, রুক ওভার ব্রিজ যাচ্ছি এখন। কি কিসের ডিম? এখানে কাঠের ডিম আছে, মার্বেল সবাই। তো চলো আবার নামি। অনেক বন্ধুরা অনেক ভিডিও করছি, তোমরা প্লিজ ম্যানেজ করে নিও, কারণ হচ্ছে আমি বুঝতে পারছি না তোমাদেরকে কোন জিনিসটা দেখাবো কোন জিনিসটা দেখাবো না। সো ধৈর্য ধরে ভিডিও গুলো দেখবে, আশা করি খুব ভালো লাগবে। মানে এখানকার যেই ফুটেজগুলো নিচ্ছি সবগুলোই দেখার মতন। সো এদিককার বাড়িগুলো দেখো, কাঠের পুরো না, কাঁঠাল কত সুন্দর কাঁঠাল, কাঁঠাল ধরেছে দেখো, পাঠান মুভি নয় ভাই, কাঁঠাল কাঁঠাল বটে, পাঠান বল রাখা হয়। তো চলো হাঁটি, এখন আমরা নামছি। আর ছোট মামিকে দেখো খালি পায়ে হাঁটছে, বদাস বদাস করে আছাড় খাবে বলে। কি
আর বলবো বন্ধুরা, সত্যি আমাদের গাড়িতে একটা লাঠি ছিল, নিয়ে এলে ভালো করতো। চলো আর বসার জায়গা আছে মাঝে মাঝে, আর খাবারের অনেক ব্যবস্থা আছে দেখছো। খাবো খাবো মনে করছে, ও খাবে না কিছু, খাবে না, লাইবো না, ও খাবে না কিছু। চলো আমরা যাই, আস্তে আস্তে নামো। আস্তে আস্তে মামি খালি পায়ে কেন দেখাবি না, মামি খালি পায়ে। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি রুট ওভার ব্রিজ দেখতে। তো এই ব্রিজটা হচ্ছে নদীর মাঝখানে, জাস্ট অপূর্ব একটা, মানে বলতে গেলে জীবন্ত ব্রিজ। সো গাছের শিকড় দিয়ে বানানো, আর জাস্ট এই রাস্তা দিয়ে যাচ্ছি, পুরো দিকে শ্যাওলা বসে আছে, পাখির ঝিঝির মিঝির ডাক, জাস্ট অপূর্ব নদীর জলের শব্দ দিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি। তো এই ব্রিজটা আমার লাইফের প্রথম একটা আলাদাই, মানে ব্রিজ, এরকম ব্রিজ আমি কখনো দেখিনি আমার জীবনের প্রথম একটা এত সুন্দর ব্রিজ, যেটা গাছের শিকড় দিয়ে বানানো। আর বন্ধুরা তোমরা আগে কেউ এরকম ব্রিজ দেখেছো কি কমেন্টে বলবে, আর ভিডিওটা দেখো। জাস্ট দেখছো একদম গাছের মধ্যে তোমার শিকড়ে ব্রিজ বানানো আছে। সো বন্ধুরা এই ব্রিজটা দেখছো, তো এটা পুরো একদম গাছের শিকড়ের ওপর একদম নির্ভর হয়ে আছে। দেখতেই পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, একদম শিকড়ে ব্রিজ, তারপর ওই দিক থেকে এসে এই দিক দিয়ে এই দিক দিয়ে এখানে ঝড় নদী আছে। ওই দেখো মামা ওখানে আছে, মামিরা ওখানে আছে। তো জাস্ট ভিউগুলো না পুরো অসাধারণ। চলো নিচের দিকে নামি একটু। তো এত নদীর জলের শব্দ জাস্ট অপূর্ব লাগছিল, ভিডিওটাতে বুঝতে পারলে যে কতটা জলের শব্দ ছিল ওখানে, আর অপূর্ব সুন্দর লাগছে ব্রিজটা। তো জাস্ট আলাদা একটা অনুভূতি, জাস্ট অপূর্ব সুন্দর, একটাই কথা বলবো আমি, অপূর্ব সুন্দর। সো বন্ধুরা আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো বলো। মেঘালয়ে আরও অনেক জায়গা আছে, অনেক ওয়াটারফলস আছে, সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নেক্সট পার্টের জন্য ওয়েট করো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর হ্যাঁ হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা লাইক করে দেবে। টাটা।